দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিন মূলত বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এবং তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ইন্টেন্সিটিটা থাকবে মূলত প্রথম 2 দিন অর্থাৎ 23 এবং 24, 25-এর পর থেকে একটু কমবে দক্ষিণবঙ্গের। উত্তরবঙ্গের ক্ষেত্রে উল্টো চিত্র, অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বেশি হবে এবং 25-এর পর থেকে উত্তরবঙ্গের উপরের যে 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার এবং আলিপুরদুয়ার, এই 5টি জেলার সর্বত্রই কিন্তু দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 25-এর পর থেকে, মানে 25, 26, 27। প্রথম 2 দিন, তার মধ্যে আজকে 23 তারিখ, মূলত দার্জিলিং এবং কালিম্পং এর দু এক জায়গায় ভারী বৃষ্টি এবং 24 তারিখ মূলত দার্জিলিং এবং আলিপুরদুয়ারের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, কিন্তু 25-এর পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি একটু বাড়বে। এই মুহূর্তে সাউথ বিহার এবং অ্যাডজয়নিং সাউথ ইস্ট উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত আছে এবং আমাদের যে মৌসুমী অক্ষরেখা, এটা পাঞ্জাব থেকে আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর অবধি বিস্তৃত ঝাড়খণ্ড এবং আমাদের রাজ্যের উপর দিয়ে যেটা গেছে, যার ফলে কিছু ময়েশ্চার আমাদের এখানে এখনো ঢুকছে, ফলে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি যাকে বলে সেরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। টানা বৃষ্টির সম্ভাবনা নেই বা এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সতর্কতা দক্ষিণবঙ্গে নেই। আর টেম্পারেচার সেরকম উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মোটামুটি 30 ডিগ্রি ম্যাক্সিমাম আর 26 ডিগ্রি মিনিমাম এর কাছাকাছি থাকবে কলকাতায়। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।